সামান্য কারণে তুই একটা মেয়েকে মেরে ফেলতে চাইছিস? How could you? Yes, Dad. আমি পারি। Trust me. আমি অনিস্তাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। এমনকি খুন। হ্যাঁ, তুই পারিস। পারবিও, সেটা তো দেখতে পাচ্ছি। তবে একটা কথা তোকে আমি বলি, সেটা মন দিয়ে শুন। হাসপাতালে খোঁজ নিয়েছিলাম আমি, সর্বমঙ্গলাকে ওরা ছেড়ে দিয়েছে। আর ওই যে বিশেষ শিশিতে যে রেসিডিউ বিষটা রয়ে গেছে না, আর সর্বমঙ্গলার পেট ওয়াশ করে যে বিষটা পাওয়া গেছে, সেই দুটো বিষা এক। তো আরো আছে, সমিতি পুলিশ অলরেডি সন্দেহ করছে এর পেছনে অনিশের বাড়ির কারুর হাত রয়েছে। এবার যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে সুকান্তর নামটা উঠে আসে, তখন তো সুকান্তকে ওরা ধরবে, আর সুকান্ত গড়বড় করে তোর নামটা বলবে। তখন তুই যতই অস্বীকার করার চেষ্টা কর, থানা পুলিশ তোকে নিয়ে টানাটানি করবে। ইউ মাইট গেট অ্যারেস্টেড মাই ডিয়ার। মগের মুলুক যেন আমাকে নাকি অ্যারেস্ট করবে। আর তোমার যখন আমাকে নিয়ে এত ভয় লাগছে, যাও না, উকিলের সাথে কথা বলো, আমার আগাম জামিনের ব্যবস্থাটা করো, ব্যাস হয়ে গেল। আর তুমি শুধু শুধু ওই অনিশ কাঞ্জিলালকে নিয়ে এতটা ভয় পেও, ও কিছু করবে না। মানে কেন বলো তো, আর ওর তো একটা এগ্রিমেন্টের ভয় আছে, আমার কাছে যে এগ্রিমেন্টটা রয়েছে কমপ্লিটলি আমার গ্রিপে রয়েছে, আমার এগেনস্টে গিয়ে অনিশ কাঞ্জিলাল কিছু করবে না, ট্রাস্ট মি। বাহ, তাই বলে সৌমিলি তুই এই, প্লিজ স্টপ ইট, আমার সিএসআর ভালো লাগছে না এই সমস্ত আলোচনা, আমি এই শেষ দেখতে চাই, দ্যাটস ইট। আর মাঝখানে তুমি ঢুকে আর প্লিজ ব্যাগটা দিও না, যাও এখান থেকে, প্লিজ যাও। না, দোষটা আমারই। তোকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারিনি রে মা, তোকে মানুষ করেছি আল্লাহ দিয়ে। যখন যা অন্যায় আবদার করেছিস, সব তোর কথা ভেবে মেনে নিয়েছে। শাসন দিয়ে তো শিক্ষা দিইনি কখনো, সেই জন্য আজকে আমাকে ভুগতেই হবে। আমারই দোষ যে আমি তোকে শেখাতেই পারিনি, জোর করে কোনো কিছু নেওয়া যায় না, জোর করে অন্যের অধিকার কেড়ে নেওয়াটাকে অন্যায় বলে সেটা আমি শেখাতেই পারিনি তোকে। সুতরাং আজ যা করছিস তা তো তোর দোষ না, আমার দোষ, সমস্ত দোষ আমার, আমার দোষ, তোর কিচ্ছু। ড্যাড, ড্যাড আমার কথাটা শুনুন, ড্যাড প্লিজ। যা বাবা, তুমি ভাবো আমি সিরিয়াসলি কিছু করিনি, ভেরি সরি ড্যাড, কিন্তু সর্বমঙ্গলা অলরেডি এই খেলায় তুমি আমি নেমে পড়েছি, মাঝপথে আমি তো এরকম ভাবে থমকে গিয়ে তোমার কাছে হেরে যেতে সিরিয়াসলি পারবো না। আই মাস্ট উইন, আই মাস্ট উইন দ্য গেম অ্যান্ড উইন দ্য ওয়ার অলসো। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট যখন এসেই গেছে, তখন বলুন অফিসার, এই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট কার সাথে মিলেছে? আপনারা কি কাউকে স্পট করেছেন? সে কি আমাদের বাড়ির কেউ নাকি বাইরে? এক্ষুনি কি তাহলে আমি ধরা পড়ে যাব? এক্ষুনি তো আমার নাম বলবে অফিসার, অফিসার নামটা বলুন প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ অফিসার বলুন, আমরা হয়তো কিছুটা জানি, কিন্তু তাও নামটা জানা খুব জরুরি। হ্যাঁ বলুন বলুন। না 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 না, কেস খেলে তো আমি একা কেস খাবো না, আমার কাছে যে পেন ড্রাইভটা আছে, যদি আমার শাস্তি হয় তাহলে সৌমিল্য শাস্তি হবে। শিশির গায়ে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনাদের পরিবারের কোনো সদস্যেরই ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। Thank you.
বলছে অফিসার? এটা কি করে সম্ভব? ওই শিশির গায়ে তো আমারই আঙুলের ছাপ থাকা উচিত, কারণ আমি তো নিজে এই হাত দিয়ে শিশিটা ধরেছিলাম। আমি তো হাতে গ্লাভসও পরিনি বা শিশিটা রুমাল টুমাল দিয়েও ধরিনি। তাহলে এটা সম্ভব হলো কি করে? তাহলে কি বাইরের কারো হাতের ছাপ ছিল শিশির গায়ে? মানে আপনারা কি কাউকে স্পট করতে পেরেছেন? আপনারা কি জানতে পেরেছেন কার হাতের ছাপ, মানে কে খাবারে বিষ মিশিয়েছিল? না, শিশির ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে এমন কোনো ফিঙ্গারপ্রিন্ট আমাদের পুলিশের রেকর্ডে নেই। মনে হচ্ছে অপরাধী নতুন, কোনো লোভে পড়ে এই কাজটা সে করেছে। আমার মনে হয় যে খাবারে বিষটা মিশিয়েছে সে আসল অপরাধী নয়, লোভে পড়ে এই কাজটা সে করেছে। আমাদের ধারণা এর পেছনে অন্য কোনো মাথা কাজ করছে। এবারের মতন বেঁচে গেলাম, এতক্ষণ তো দম আটকে মরেই যাবো মনে হচ্ছিল। সুকান্তকে একটু আগে অস্থির অস্থির লাগছিল, এখন আবার হঠাৎ করে ফুরফুরে রিলিফড লাগছে। না, কেন বারবার মনে হচ্ছে যে এই জঘন্য ভয়ঙ্কর কাজটা সুকান্তই করেছে? তাহলে ফিঙ্গারপ্রিন্টটা মিলল না কেন? দেখো, আমি বলি কি যে তদন্ত করে শত্রু বের করার কোনো দরকার নেই, আর এগিয়ে লাভ নেই। আর সর্বমঙ্গলার যা ক্ষতি হবার সে তো হয়েই গেছে, আর আমাদের বাড়ির যখন কেউ যুক্ত নয় তখন সেটা নিয়ে আমরা কেন ভাববো? ভাববো না কেন? আসল অপরাধীকে খুঁজে বার করবো না? আমরা জানবো না কে এই কাজটা করতে গিয়েছিল? সেটা আমাদেরও জানতে হবে যে এই কাজটা কে করেছিল, এবং আমরা সেটা জেনেই ছাড়ব। আপনারা কিছু চিন্তা করবেন না, আজ তাহলে আমি আসি। বড়বৌমা যাও, সর্বমঙ্গলাকে ঘরে নিয়ে যাও, আর ওর দেখাশোনার সমস্ত ভার আমি তোমার উপরে দিয়েছি, ভুলে যেও না। যাও, চলো। চলুন সর্বমঙ্গলা। যাই বলো না কেন অমিতা, আজ কিন্তু তোমার কথায় বার্তায় হাবে ভাবে বেশ বোঝা যাচ্ছে যে তুমি সর্বমঙ্গলকে ভালোবাসতে শুরু করেছ। তবে আসল দোষী কে তার নামটা আমাকে জানতেই হবে। কে? ছোট বৌমার মতন একজন ভালো মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, সেটা না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। এই একই মত আমারও বাবু, আমিও সবটা জানতে চাই। এবার থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে তোমাকে। দেখি, এখানে চুপটি করে বসো তো দেখি, বসো আস্তে। তুমি একদম চিন্তা করো না, এবার থেকে আমি নিজে হাতে তোমাকে যত্ন করে সুস্থ করে তুলবো, তুমি দেখো। আসলে তুমি যতদিন না সুস্থ হয়ে উঠছো আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই আমি শান্তি পাবো না সর্বমঙ্গলা। আর আমি তো রাত্রেবেলা তোমার সাথেই থাকবো, মা বলে দিয়েছে মনে আছে তো? তার দরকার হবে না বর্দি ভাই, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হবে না একা থাকতে। তুমি মাকে নিশ্চিন্ত থাকতে বলো। হ্যাঁ, মাকে বললি, মা কত কথা শুনে। আমাদের ছোটোখাটো কিছু হলে মা কত অস্থির হয়ে যায় জানেন, আর সেখানে আপনি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, কত বড় একটা ফাঁড়া কেটে গেল বলুন তো আপনার। সেটা ঠিক, তবে কি জানেন তো অনেশবাবু, এই যে মা আমাকে নিয়ে এত ভাবছেন, এত চিন্তা করছেন আমার জন্য, এত উদ্বিগ্ন হচ্ছেন, এটা আমার বেশ ভালো লাগছে। মনে হচ্ছে মা আমাকে একটু একটু করে আপন ভাবতে শুরু করেছেন।
বলেছিলাম না, আমার মা কিন্তু খারাপ মানুষ নয়। হ্যাঁ, তবে একটু বেশি রাগি, আর তার থেকেও বেশি হলো ওনার অভিমান। একবার যদি কোনো ব্যাপারে সেন্টিমেন্টাল হয়ে গেল, ব্যাস তার অভিমান ভাঙানো কিন্তু সোজা কথা নয়। তবে আপনার মুখ থেকে রক্ত বেরোতে দেখে কিন্তু মা ভীষণ ঘাবড়ে গেছিল। মা মুখে কিছু বলেনি, তবে আমরা তো মাকে চিনি। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। আমিও না সর্বমঙ্গলার জন্য মায়ের চোখে জল দেখেছিলাম। ভগবান, কে যে সর্বনেশে কাণ্ডটা ঘটালো? সুকান্ত দা। না মানে বটি ভাই, বলছিলাম যে তুমি সুকান্ত দাকে একটু ডেকে দেবে? আসলে আমার কিছু জিনিস আনাবার ছিল। হ্যাঁ, ওই সুকান্ত দাকে কিছু মেডিসিন আনতে দিতাম। আসলে সুকান্ত দা তো ওই বড় বাজারের ওদিকে যায়, তাই। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি।